সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রথমে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম কমার্স কলেজে ভর্তি হওয়ার জন্য। আমি মোহাম্মদ সাইফুর রহমান। আমি তোমাদের ইন্টার ফার্স্ট ইয়ারে দুইটা সাবজেক্ট নিব, একটা হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এবং আরেকটি হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র। তো আজকে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে প্রথম চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করব। প্রথম চ্যাপ্টারের মধ্যে যে জিনিসগুলো আছে একটু খেয়াল করো, এখানে প্রথমটা হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা। এই চ্যাপ্টারের মধ্যে প্রথমে যেই কথাগুলো রয়েছে সেটা হচ্ছে ব্যবসায় বলতে কী বুঝো, বা এটা তোমরা যারা কমার্স ব্যাকগ্রাউন্ড, মোস্ট অফ দ্যাই কমার্স ব্যাকগ্রাউন্ড, তারা তোমরা এসএসসিতে পড়েছ ব্যবসা কী, তো ওই পড়াগুলো একটু আমরা এখানে ডিটেলস পড়ব। সেক্ষেত্রে প্রথমেই দেখো ব্যবসা কাকে বলে, যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবা উৎপাদন বন্টন এর সহায়ক যাবতীয় কার্যাবলী সমষ্টিকেই ব্যবসা বলে। এখানে তোমরা একটা বিজনেস ইকুয়েশন দেখতেছ, একটু খেয়াল করো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে বিজনেস ইকুয়েশন, ভি মানে হচ্ছে বিজনেস। বিজনেস ইকুয়েশনে বিজনেস বলতে কী বোঝায় এখানে ডিটেলস দেওয়া আছে, আমরা একটু দেখি। প্রথমে সামেশন, এটা হচ্ছে সামেশন মানে সমষ্টি। সামেশনের মধ্যে কী, সামেশন আয়, আয় মানে হচ্ছে যে শিল্প বা ইন্ডাস্ট্রি। সামেশন আয়, সামেশন প্লাস সামেশন ইটি, ইটি মানে হচ্ছে ট্রেড বা পণ্য বিনিময়, এবং সামেশন এটি মানে হচ্ছে যে যেখানে সামেশন পণ্য বিনিময় এবং তার সাথে অক্সিলারিজ টু ট্রেড আরও কিছু সহায়ক কার্যাবলী থাকবে। আমরা এখানে একটা চার্ট দেখা যাচ্ছে, তোমরা দেখতে পারতেছ যে চার্টটাতে প্রথমে যেটা আছে যে ব্যবসা, ব্যবসাকে প্রথমে তো তিন ভাগে ভাগ করা হয়েছে, শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। তো শিল্প এখানে দেখো, শিল্পকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, প্রস্তুত শিল্প, সেবা পরিবেশক শিল্প। আর বাণিজ্য, বাণিজ্যকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, ট্রেড বা পণ্য বিনিময় এবং পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। আবার ট্রেড বা পণ্য বিনিময় দুই প্রকার, একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য আর একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য আবার দুই প্রকার, পাইকারি বাণিজ্য এবং খুচরা বাণিজ্য। আর বৈদেশিক বাণিজ্য প্রধানত তিন প্রকার, আমদানি, রপ্তানি এবং পণ্য রপ্তানি বাণিজ্য। আচ্ছা, তো বাণিজ্যর একটা শাখা হচ্ছে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী, যেটাকে আমরা বলতেছি অক্সিলারিজ টু ট্রেড। সেইখানে দেখো এই জিনিসটা আবার পাঁচ ধরনের, সেটা হচ্ছে ব্যাংক, বিমা, পরিবহন, গুদামজাতকরণ এবং বাজারজাতকরণ প্রসার। আচ্ছা, আজকে আমরা প্রথমেই আমরা শিল্প নিয়ে আলোচনা করব। এখানে দেখো শিল্পের আমরা এই চার্টটা পড়ব, এই চার্টটা নিয়ে আলোচনা করব, এটাই মূলত শিল্পের চার্ট। প্রধানত শিল্প দেখো প্রাথমিক শিল্প, আমরা প্রাথমিক শিল্পকে তিন ভাগে ভাগ করা হয়েছে, কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প। আর প্রাথমিক শিল্পের পরে উৎপাদন বা প্রস্তুত শিল্প, সেটা আবার চার প্রকার, বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়াভিত্তিক শিল্প এবং সংযোজন শিল্প। এরপরে রয়েছে নির্মাণ শিল্প এবং সেবা পরিবেশক শিল্প। আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে প্রাথমিক শিল্প কাকে বলে। তাহলে একটু দেখো যে প্রাথমিক শিল্প, একটু দেখা যাচ্ছে কিনা একটু খেয়াল করো, যে প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহের সকল প্রক্রিয়াই প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত। ফসল, জমিতে ফসল ফলানো, খনি থেকে সম্পদ উত্তোলন, বন থেকে কাঠ সংগ্রহ, নদী ও সাগর থেকে মুক্তা শামুক ঝিনুক এগুলো সংগ্রহ, এগুলো প্রাথমিক শিল্পের মধ্যে পড়বে। প্রাথমিক শিল্পের প্রথমটা হচ্ছে কৃষি শিল্প। একটু খেয়াল করো যে কৃষি কাজের সাথে জড়িত শিল্পকে কৃষি শিল্প বলে, প্রকৃতি প্রদত্ত
ভূমি বা উর্বর জমি, বৃষ্টিপাত, তাপমাত্রা, নদ নদী ও ভূগর্ভস্থ পানি ইত্যাদি কৃষি শিল্পের মূল মুখ্য অবলম্বন। অর্থাৎ কৃষি শিল্পের বাংলাদেশে কৃষি শিল্পের আওতাগুলো দেখো, শস্য ও ফসল, মৎস্য, পানি সম্পদ এবং বন, এর চারটি হচ্ছে কৃষিখাতের অন্তর্ভুক্ত বিষয়। এরপরে দেখো প্রজনন শিল্প। প্রজনন শিল্প অর্থনৈতিক উদ্দেশ্য নির্বাচিত উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তারকরণ প্রচেষ্টাকে প্রজনন শিল্প বলে। যেমন নার্সারিতে সৃষ্ট চারা, পরবর্তীতে গাছ বা ফলমূলের উৎপাদন করা, পোল্ট্রি ফার্মে ডিম বা বাচ্চা ফোটানো, একটু খেয়াল করা, বা হ্যাচারিতে ফোনা। আমরা যদি পুকুরে মাছ চাষ করি অথবা মুরগির বাচ্চা কিনে যদি সেগুলো লালন পালন করি, তাহলে সেগুলো প্রজনন শিল্পে পড়বে না, সেগুলো পড়বে কোথায়? কৃষি শিল্পে। এরপরে নিষ্কাশন শিল্প দেখো, যে নিষ্কাশন শিল্প একটু খেয়াল করো, যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ বা সংগ্রহ করা হয় তাকে নিষ্কাশন শিল্প বলে। ভূগর্ভস্থ হতে খনিজ সম্পদ সংগ্রহ, সমুদ্র নদ নদী হতে মাছ ও জলজ উদ্ভিদ সংগ্রহ, বন হতে কাঠ সংগ্রহ, এগুলো সবগুলো নিষ্কাশন শিল্পের মধ্যে পড়বে। আচ্ছা, এরপরে যেমন উৎপাদন বা প্রস্তুত শিল্প আবার চার প্রকার। প্রথম হচ্ছে বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়াভিত্তিক শিল্প এবং সংযোজন শিল্প। এই জিনিসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ একটু একটু ভালো করে দেখো, কারণ এখান থেকে তোমাদের অনেকগুলো অবজেক্টিভস আসে পরীক্ষায়। প্রথমত বিশ্লেষণ শিল্প কাকে বলে একটু খেয়াল করো, একই পদার্থ হতে বিশ্লেষণ বা পৃথকীকরণের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরিকে বিশ্লেষণ শিল্প বলে। যেমন খনিজ তেল পরিশোধনের মাধ্যমে পেট্রোল, ডিজেল, কেরাসিন আর খনিজ কয়লা থেকে যেমন কোক কয়লা, ন্যাপথলিন, আলকাত্রা ইত্যাদি তৈরি হয়। অর্থাৎ বিষয়টা বলি যে বিশ্লেষণ শিল্প কী একটু খেয়াল করো, তোমরা জানো যে চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারিতে যেই প্রথমে ইস্টার্ন রিফাইনারিতে কী করা হয়, এটাকে বলা হয় তেল শোধনাগার। তাহলে বাংলাদেশে একমাত্র তেল শোধনাগার হচ্ছে চট্টগ্রামের, যেটা তোমরা নেভাল সি বিচ বলো, যাওয়ার সময় দেখো এই এটাকে বলা হয়, এখানে ইস্টার্ন রিফাইনারি রয়েছে। তো ইস্টার্ন রিফাইনারিতে প্রথমে তোমরা যেমন নেভালের পাশে বড় বড় জাহাজগুলো দেখতে পাও, সেগুলোতে করে বিদেশ থেকে ক্রুড অয়েল নিয়ে আসা হয়। ক্রুড অয়েলটা কি, যে ক্রুড অয়েল হচ্ছে একটা এক ধরনের তেল, যেটা থেকে এখানে বলা হয়েছে যে বিশ্লেষণ শিল্প, একটা এলিমেন্টস থেকে ওই ক্রুড অয়েলগুলো থেকেই পেট্রোল, ডিজেল, কেরাসিন, অকটেন তৈরি করা হয়। যে একটা জিনিস থেকে বিভিন্ন পর্যায়ক্রমে অনেকগুলো জিনিস পাওয়া যাচ্ছে, এটাকে বলা হয় বিশ্লেষণ শিল্প। আর যৌগিক শিল্প হচ্ছে কয়েকটা জিনিসের সমন্বয়ে একটা জিনিস তৈরি করা, যেমন আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ, চুনাপাথর, এগুলো সবগুলোর সমন্বয়ে ইস্পাত তৈরি হয়। প্রক্রিয়াভিত্তিক শিল্প, প্রক্রিয়াভিত্তিক শিল্পটা দেখো, যে শিল্পে কাঁচামাল বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিণত পণ্য রূপান্তরিত হয় তাকে প্রক্রিয়াভিত্তিক শিল্প বলা হয়। নির্মাণ শিল্প, এটা মোটামুটি তোমরা পারবা। আচ্ছা, তোমাদেরকে সংযোজন শিল্প বলা হয়েছে, যে শিল্পে কাঁচামাল বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে অন্য শিল্পে উৎপাদিত উপকরণ বা অংশবিশেষ একত্রিত করে নতুন সামগ্রী উৎপাদন, শিল্পকে সংযোজন শিল্প বলে। আচ্ছা, এরপরে হচ্ছে নির্মাণ শিল্প, যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, সেতু, বাঁধ, দালান কোটা ইত্যাদি নির্মাণ করা হয় তাকে নির্মাণ শিল্প বলা হয়। আর সেবা পরিবেশক শিল্পের মধ্যে রয়েছে যেমন গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন, রেস্টুরেন্ট, তারপরে তোমার সড়ক, নৌ বিমান, এগুলো হচ্ছে আমাদের সেবা পরিবেশক শিল্প। আচ্ছা, তো তোমরা এই আমরা হয়তো যখন ফেস টু ফেস ক্লাস নিব, ফিজিক্যাল ক্লাস নিব, তখন ইনশাল্লাহ আমরা আরও ভালো করে বুঝতে পারবো বিষয়গুলো। আর বিষয়গুলো তোমাদেরকে তোমরা বোঝার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা খালিকুজ্জামানের এই বইটা তোমরা সংগ্রহ করে নিবা, কারণ আমি
ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র খালেকুজ্জামান বইটা পড়াই, আর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের মধ্যে কাজল ব্রাদার্সের বইটা পড়াই। তোমরা সেটা কাজল ব্রাদার্সের বইটা সংগ্রহ করবা, সেটা আমি তোমাদের উৎপাদন ও ব্যবস্থাপনা বই যেদিন ক্লাস হবে সেদিন তোমাদেরকে ওইটা দেখিয়ে দিব। তো সবার প্রতি প্রথমেই যেই বিষয়টা হলো সেটা হলো সবাই বই কিনে বছরের প্রথম থেকে পড়ালেখা শুরু করে দাও, তাহলে পরবর্তীতে আর পড়াগুলোকে বোঝা মনে হবে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তোমরা কেউ যদি কোনো কিছু না বোঝো আমাকে মেসেঞ্জারে অবশ্যই বলতে পারবা।